এবার কিন্তু ভাই সম্পূর্ণ ঘটনা ফাঁস হয়ে গেছে। নাজিম কিন্তু সেই তানিশার সাথে বিয়ের আগ থেকে পরকীয়ায় লিপ্ত ছিল। যে সময় সম্পর্ক ছিল ছাড়াছাড়ি হয় নাই তখন থেকেই ওদের পরকীয়াটা চলছিল, কিন্তু ওই বুঝতে পারে নাই। মিমের সাথে যেহেতু তোমার সম্পর্ক নাই, মিমের ভিডিওগুলা কেটে দাও। এবং ওদের ভিডিওগুলাতে সবাই কমেন্ট করতেছে, বেশিরভাগই গালি দেওয়া হচ্ছে, বকা দেওয়া হচ্ছে। তো এতদিন তো শুধু নাজিমকে তানিশাকে বকা দিছে, এখন ওদের পরিবার, বাবা মা, আমাদের সহ সবাইকেই বকা দিতেছে মানুষ। আসলে ওরা যে কাজটা করছে এটা বকা দেওয়ার মতোই কাজ করছে। আমি মিমকে অনেক বুঝাই যে দেখো সবাই যেটা বলতেছে, পাবলিক তো বলতেছে তোমাদের ভিডিওগুলো দেখে ওকে সরাই দাও, তোমরা নিজেরা নিজেরা কাপল ভিডিও যেহেতু বানাচ্ছো তোমরা নিজেরা বানাও। আমি ওকে অনেক বুঝাইছি কিন্তু ও বিশ্বাস করে না। ওর বান্ধবীকে প্রচুর প্রচুর বিশ্বাস করতো এবং ভালোবাসতো, মানে বোনের মতো ভালোবাসতো। এখন ওকে যতই আমরা বুঝাচ্ছিলাম, যারা বুঝাচ্ছিল তাদেরকেই সে খারাপ মনে করতেছিল। আর নাজিমের ব্যাপারটা যে নাজিমকেও বলছে, দেখো মানুষ যেটা বলতেছে তোমার কি সত্যি কিছু আছে নাকি, বলছে না চাচি এটা কি বলেন, ওর সাথে আমার কেন হবে, এটা ওর বান্ধবী, মিমের বান্ধবী তানিশা, ওর জন্য আসে, আমার জন্য তো কিছু না। আর আমি ওকে ভালোবেসে বিয়ে করছি, আমি কি আমার এইসব নিয়ে তুমি চিন্তা করো না তো আমাকে বলতো। তো আমি ওকে ছোটবেলা থেকেই চিনি, আমিও ওকে বিশ্বাস করছি। ও যেরকম করবে কখনোই আমরা কেউ চিন্তা করতে পারি না। ওর মা তো একদম ফিট খায় আছে, হ্যাঁ ওর মা একদম ফিট খায় আছে, ওর বাবা তো বাহিরে যেতে পারে না, লাজ লজ্জা, মানে মানুষ তো অনেক লজ্জা দিচ্ছে। এটা তো শুধু যদি এমনিতেও হতো, এখন তো পাবলিক সবাই চিনে, হ্যাঁ আর নিজেদের এলাকা বুঝতেই পারতেছেন কতটা, মানে কতটা খারাপ অবস্থায় যাচ্ছে ওর বাবা মা। আমাদের আমরা আসলে মুখ দেখাতে পারতেছি না, আপনারা গালি দিবেন ঠিক আছে কিন্তু একটু বুঝে শুনে কিন্তু ওই বউটাই শুনে নাই, বউ বুঝতে পারে না। আর মিম এত সহজ সরল মিম, দেখতে যেমন কিউট আর এমনিতেও একদম সহজ সরল মিম, বুঝতে পারে নাই এতটা যে মানে গভীর। ওদের যে সময় সম্পর্ক ছিল ছাড়াছাড়ি হয় নাই তখন থেকে ওদের পরকীয়াটা চলছিল, কিন্তু ওই বুঝতে পারে নাই। ওই সবকিছু দেখতে সে খুব সুন্দর, আর ওদের ভিডিওগুলো খুব ভালো যাচ্ছিল ওই সময়। যখন তানিশা এন্ট্রি করলো তখন থেকে ওদের ভিডিওগুলো ভালো ভিউজ হচ্ছিল। এখন যে ভিউজগুলো হচ্ছে এটা শুধু কিন্তু এখন মিমের জন্য হচ্ছে, তখন হতো যে তানিশার জন্য। তানিশাকে যখন মানে ভিডিওতে নিয়ে আসছে প্রথম প্রথম তানিশার জন্যই ভিউজগুলো হতো, কিন্তু এখন যে দেখেন এখন ওরা বিয়ে করছে, তানিশাকে যখন নাজিম বিয়ে করছে ওদের ভিডিও কিন্তু দেখতে যায় না, দেখতে যায় মিমের ভিডিওগুলো, মিমের সাথে নাজিমের যে দুষ্টামিগুলো খুব মজার ভিডিওগুলো। আমার কাছেও ভালো লাগতো, আমিও খুব ওদেরকে উৎসাহ দিতাম যে ভালো তোমরা এইভাবে চালিয়ে যাও। কিন্তু ওই তানিশা আসার পর থেকে যে গন্ডগোলটা লাগলো এটাই আমরা বুঝতে পারি নাই, কখনোই বুঝতে পারি নাই। এখনো বুঝাচ্ছি নাজিমকে যে দেখো নাজিম, তুমি যেহেতু মিমের সাথে সম্পর্ক তোমার নাই, মিমের সাথে যেহেতু তোমার সম্পর্ক নাই, মিমের ভিডিওগুলো কেটে দাও। কারণ এইসব ভিডিওগুলো মানুষ কেটে কেটে নিয়ে নিয়ে আবার ছোট ছোট ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে এগুলাকে একদম হাস্য রহস্য একদম করে তারপরে এগুলো দিতেছে আর সবাই লুফে নিতেছে। কিন্তু তুমি সুযোগটা দিও না, যেহেতু তুমি মিমকে ছেড়ে দিছো ঠিক আছে, এখন তুমি তানিশাকে নিয়ে আসো, তানিশাকে নিয়ে সুখে থাকো। যেহেতু তোমার পেজটার মধ্যে ওর নামটা ছিল আগে নাজিম মিম, এখন তো আর যেহেতু মিম নাই, মিমের ভিডিও থাকার দরকার কি, ওটা কেটে দাও। কিন্তু নাজিম বলে ওটা থেকে অনেক আর্ন হচ্ছে, কারণ অনেক ভিউজ হচ্ছে, আমি তো জানি, আমিও দেখেছি অনেক ভিউজ হচ্ছে। মানুষ গিয়ে কিন্তু ভালো কমেন্ট করে না, সবাই বকা দেয়। তো আমি বলছিলাম যেগুলো কেটে দিলে দেখবা আর তোমাদের বকা দিবে না, তোমরা তোমাদের মতো তোমরা ভিডিও দাও। মিমকে অনেক কষ্ট দিছ, আমি নিজেও বসছি, আমি নিজেও অনেক কষ্ট পাইছি। ওর শ্বশুর শাশুড়ি, মিমের শ্বশুর শাশুড়ি মিমের জন্য অনেক মন খারাপ করে। হ্যাঁ মিমকে তো অনেক ভালোবাসতো এবং মিমও অনেক ভালোবাসতো ওর শ্বশুর শাশুড়িকে, এবং বাসায় আসলে মাথায় কাপড় ছাড়া তো সে বলতোই না। হ্যাঁ এত ভালো নিজে হাতে রান্না টান্না করে খাওয়া তো শ্বশুর শাশুড়ির জান ছিল। মিমের চাচির মুখ থেকে সকল কথাগুলো শোনার পরে আমাদের আর কিছু অজানা থাকে না। নাজিম কতটা খারাপ হলে, তানিশা কতটা খারাপ হলে বিয়ে অবস্থায় ডিভোর্স হওয়ার আগেই তারা পরকীয়ায় লিপ্ত থাকে, একে অপরকে এমন ভাবে দেখে যে দৃষ্টি আকর্ষণ হইতে হইতে তারা বিয়েটাই করে ফেলে। নাজিম গ্রো হয়তো বা চাইছিল তানিশাকে খেয়ে খেয়ে ছেড়ে দিবে, তবে না, তানিশা তাকে আটকায় রাখছে। এমন ভাবে তানিশা নাজিমকে ভালোবাসা দিছে, তার মনটাকে জয় করে নিয়েছে, যার কারণে নাজিম তাকে বিয়েই করে দিছে। মিমকে আর দেখার সময় না, কারণ মিম একটু দেখতে কালো, একটু অসুন্দর। অন্যদিকে তানিশা দেখতে একটু সুন্দর এবং ফোটাইতে পাঠাইতেও ভালো পারে। সবকিছু মিলাই জিলা নাজিমের কাছে তাকে ভালো লাগছে, এই জন্য বিয়ে করছে ভাই, এটাই বড় কথা। কে কাকে বিয়ে করবে, কে কার সাথে সংসার করবে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ঘামাঘামি করার দরকার নাই। তবে যখন কিছু বাস্তব প্রমাণ আমাদের সামনে এসে দাঁড়ায় তখন
সেটা নিয়ে কথা না বললেও পারি না। এই নাজিম আর তানিশাকে নিয়ে যদি 5 ঘন্টার একটি মুভি বানায় তারপরও শেষ করতে পারবো না তাদের কথা বলে। এমন ঘটনা তারা রটিয়েছে যেটা দেখে অনেক মানুষ ইন্সপায়ার হয়ে এখন তারাও সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ধরনের ঘটনা ঘটিয়ে রটাইতে চায়। কারণ এই ধরনের ঘটনা ঘটাইলে ভাইরাল হওয়া যায়, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার কামানো যায়, কোটি কোটি টাকাও কামানো যায়। আজকে তারা সেটাই করছে। আমাদের সমাজের মানুষের মস্তিষ্ক এতটা বিকৃত হয়ে গিয়েছে যার কারণে এই সকল মানুষগুলোকে সবসময় ফলো করে, তাদের ভিডিওগুলো দেখে। তাদের ভিডিওর মধ্যে এমন কি আছে শেখার, এমন কি আছে দেখার, সেটা ভাবতে ভাবতে আমার চুলগুলো দাঁড়ানো থেকে নেমে গেছে। আপনারা যদি ভাই এইভাবে তাদের সম্পর্কে ভাবতে যান তাহলে শারীরিকভাবে দুর্বল হয়ে যেতে পারে, কারণ তাদের সেই ঘটনা কখনো আপনি উন্মোচন করতে পারবেন না। বাই দ্য ওয়ে ভাই, মিমের চাচির মুখ থেকে এই ধরনের ঘটনাগুলো শোনার পরে আর কিছু বলার থাকে না। আজকে আমিও হতভম্ব হয়ে গিয়েছি। পরকীয়া কতটা মারাত্মক একটি জিনিস সেটা হয়তোবা যারা করছে তারাই জানে। কিভাবে বান্ধবীর জামাইকে ছিনিয়ে নিয়ে বিয়ে করতে হয় সেটা তানিশার থেকে আর কেউ হয়তোবা ভালো জানে না, আর কিভাবে ওয়াইফের বান্ধবীকে বিয়ে করতে হয় সেটাও নাজিমের চাইতে অন্য কেউ ভালো জানে না। সো এত অভিজ্ঞতা সম্পূর্ণ দুইটি লোককে নিয়ে আমরা কিভাবে কথা বলবো? তারা আমাদের চাইতে অনেক অভিজ্ঞ এই সকল বিষয়ে। সর্বশেষ কথা একটাই, যেহেতু বিয়ে তারা করে ফেলছে, এখন সুখে শান্তিতে সংসার করুক, এই জন্য সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তাদের সংসার কোনোদিন না ভাঙে। এই সুন্দর কাপলটি আপনারা সবাই দেখবেন, তাদের জন্য দোয়া করবেন। কমেন্ট বক্সে এইভাবে তাদের বংশ নিয়ে গালাগালি করবেন না, তারাও মানুষ, তারাও বাঁচতে চায়।